Assalamu alaikum guys, it's me KZI SANTO and welcome to my another vlog. And guys, aajke amra korchi vlog 10 and you are in my food review video. তো গাইস অনেকজন আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেছিল সুলতান স্টাইনের ফুড রিভিউ করতে, তো আমি কাচ্চি ভাই রিভিউ করেছি, আপনারা ব্লগে দেখেছেন, তো আজকে আমরা এসেছি সুলতান স্টাইনের ফুড রিভিউ করতে। তো আমার একটি ভাই আছে নবীন ভাই, তো উনি আমাকে বলেছে যে তুমি কাচ্চি ভাই করেছো তো ফুড তো সুলতান স্টাইন করে ফেলো, তো আজকে আমরা যাচ্ছি নবীন ভাইয়ের সাথে সুলতান স্টাইন রিভিউ করতে। এবং আমি নবীন এবং আমার আগের চ্যানেল যারা আমার সাথে কানেক্টেড ছিলেন তারা অবশ্যই জানেন যে আমার নবীন ভাইকে তারা চিনেন। তো আমি নবীন ভাইকে এখন পরিচয় করাবো একটু সিনেমাটিক শর্টস দিয়ে, তো আপনারা আমার সাথে থাকেন। আগের চ্যানেল যে আমার সাথে কানেক্টে ছিলেন তারা নবীন ভাইকে তো অবশ্যই চিনেন, এবং যদি না ছিলেন তাহলে আমি বলে দিতে চাচ্ছি আমার অনেক ক্লোজ ভাইয়া নবীন ভাই। তো আমাকে নবীন ভাই বলেছিল যে তুমি কাচ্চি ভাই রিভিউ করেছো তো সুলতান স্টাইন করে ফেলো, তো আজকে নবীন ভাই আমাদেরকে ট্রিট দিচ্ছে অ্যান্ড সামনে একটা স্পেশাল ব্লগ আসছে নবীন ভাইয়ের সম্পর্কে, তো আমরা ওইটাও করবো। তো চলুন গাইস আমরা এখন সুলতান স্টাইনে রিভিউ করতে যাই। গাইস আমরা এসেছি সুলতান স্টাইনের সামনে, তো আমরা এখানে বাইকটা পার্ক করে নিই, তারপর ভিতরে যেয়ে কথা বলছি আপনাদের সাথে আবার। এন্ড দিস ইজ সুলতান স্টাইন, তো আমরা এখন ঢুকি এখানে। গাইস দিস ইজ সুলতান স্টাইন, অনেক ভালো জায়গাটা, তো আমরা এখন একটা জায়গায় বসি। গাইস আমরা এখানে এসে বসলাম, জায়গাটা অনেক সুন্দর আমি আপনাদের দেখিয়েছি, তো আমরা এখন হাটটা ধুয়ে দেখা করছি আপনাদের সাথে আবার। গাইস দিস ইজ সুলতান, তো এখানে টেক অ্যাওয়ের জন্য শুধু আছে কাচ্চি আছে বাসমতি হাফ, কাচ্চি আছে বাসমতি হাফ উইথ বোরহানি জর্দা এবং ফিরিনির সাথে আছে, এবং কাচ্চি বাসমতির কাচ্চি হাফ সাথে আছে চিকেন রোস্ট বোরহানি জালি কাবাব 450, 330, 250, 1:2। তো ডাইনিং অ্যান্ড টেক অ্যাওয়ে স্পেশাল আছে কাচ্চি বাসমতি কাচ্চি 1:2, এটা হলো 599, এবং কাচ্চি শুধু কাচ্চির মধ্যে আছে কাচ্চি বাসমতির কাচ্চি সবগুলি বেশি বাসমতি কাচ্চি, তো এখানে আছে কাচ্চি বোরহানি জর্দা অথবা ফেনি একজন তিনজন পাঁচজনের জন্য। এখানে নিচে সবগুলি যা দেখবেন একজন তিনজন পাঁচজনের জন্য। তো এখানে আছে মোরগ পোলাও, তো মোরগ পোলাওর মধ্যে আছে মোরগ পোলাও, এখানে প্লেন পোলাও, চিকেন রোস্ট অ্যান্ড বোরহানি একজন তিনজন পাঁচজন। তো এখানে ওই ওয়েডিং বানানজা আছে, এখানে আছে কাচ্চি প্লেটার আছে, প্লেন পোলাও প্ল্যাটার আছে। তো কাচ্চি প্লেটারের মধ্যে আপনারা দেখেন এখানে আছে কাচ্চি চিকেন রোস্ট জালি কাবাব, এবং আছে বিফ রেজালা বোরহানি জর্দা ফিরিনি চাটনি সালাদ, এবং পোলাওয়ের প্ল্যাটারের মধ্যে আছে প্লেন পোলাও চিকেন রোস্ট বিফ রেজালা বোরহানি জর্দা ফিরিনি চাটনি এবং সালাদ।
এবং আপনি যদি এক্সট্রা কিছু নিতে চাচ্ছেন তাহলে এখানে আছে হলো প্লেন পোলাও, চিকেন রোস্ট, চিকেন তন্দুরি, জালি কাবাব, বিফ রেজালা, মাটন রেজালা অ্যান্ড চাটনি। এবং ডেজার্টসের মধ্যে রয়েছে ফিরনি এবং জর্দা, এবং বেভারেজের মধ্যে রয়েছে পানি, সফট ড্রিঙ্কস ফাউন্টেন, বোরহানি, জাফরানি শরবত। আপনারা এখানে 1 গ্লাস 500 মিলি এবং 1 লিটার করে নিতে পারবেন, এবং এই দুটো 1 গ্লাস করে। তো এখানে স্পেশাল আইটেমের মধ্যে রয়েছে হোল চিকেন রোস্ট 399 এবং আস্তা খাসি। প্রি অর্ডার করে নিতে হবে আপনাদের 15,000। তো এটা ছিল তাদের মেনু। আপনারা যদি এখান থেকে নিতে চান স্ক্রিনশট তুলে নিতে পারবেন। তো আমরা এখন অর্ডার করে আপনার সাথে কথা বলছি। আবার নিয়েছি কাচ্চি 1:2 এবং এখানে নিয়েছি ফিরনি এবং কোক নিয়েছি। গাইস আমাদের কাচ্চিটা এসে পড়েছে, তো আমরা এখন পেটে নিয়ে কথা বলছি আপনাদের সাথে আবার। অ্যান্ড আমরা এখন আসেন রিভিউ করে ফেলি কাচ্চিটা। গাইস এই যে আমরা এখন পেটে নিয়ে নিচ্ছি, তো আপনারা এখানে দেখেন এখানে খাসির কোয়ান্টিটিটা ভালো দিয়েছে এবং আলু দিয়েছে 2 পিস, এবং এটা দেখেন অনেক গরম। তো আমরা এখন খাবো, তো খাওয়ার সময় রিভিউ করি আসো। আপনারা এখানে দেখেন ওদের মাংসটা আপনারা দেখেন অনেক ভালো পিস দিয়েছে, এবং এখানেও দেখেন ভালো পিস, এবং ওদের আলুটা দেখেন আপনারা অনেক সফট গরম দিয়েছে, এবং ওদের রাইসটা আপনারা দেখেন কাচ্চি ভাইয়ের থেকে ভালো লাগছে আমার কাছে। তো অনেকে বলে যে কাচ্চি ভাই বেস্ট, অনেকে বলে সুলতান দাইন বেস্ট। তো আমরা কাচ্চি ভাই রিভিউ করেছি, আজকে আমরা সুলতান দাইন রিভিউ করে দেখি যে কোনটা ভালো। তো আসেন আমরা এখন খাই। তো গাইস আমরা এখন এটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক গরম এটা, অনেক ভালো, কিন্তু কাচ্চি ভাইয়ের থেকে একটু ভালো হয়েছে মনে হয়। কাচ্চি ভাইটা খারাপ হয়েছিল, ইনশাল্লাহ তাদের আমরা অন্যদিন গেলে একটু ভালো পাবো। এবং সুলতান সাইডটা আজকে অনেক মজা হয়েছে, মানে আলুটা অনেক সফট, মাংসটা অনেক ভালো মতো দিয়েছে, মাংসটা সফট, এবং ওদের রাইসটা ঝুরঝুরা অনেক ভালো, বাসমতি চাঁদের খাচ্ছি। তো আমরা এখন খেয়ে নিই, খেয়ে কথা বলছি আপনাদের সাথে আবার। ওদের ফিরনিটা খাচ্ছি, এটা অনেক মজা। তো আমরা এখন খাই এটা কেমন হয়েছে। অনেক মজা। তো আমরা এখন এটা খাওয়া শেষ করি, তারপর দেখা হচ্ছে। আমরা কাচ্চিটা খেয়েছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভাইয়া আপনার কাছে কেমন লাগছে কাচ্চিটা? তো ওদের কাচ্চিটা অনেক ভালো লেগেছে। তো আমি আজকের ব্লগে এন্ডিংটা এখানে দিয়ে দিতে চাচ্ছি, ব্লগটা বেশি বড় করবো না। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন, অ্যান্ড আমাদের ভিডিওটা শেয়ার করবেন। চলেন আমরা এখন ভিডিওটা শেষ করি। বাই বাই।